Hey, hello everyone. Welcome back to my another new vlog. তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজ আমাদের বাড়ি সবথেকে ইম্পর্টেন্ট সবথেকে প্রিসিয়াস সবথেকে স্পেশাল মানুষের বার্থডে যাকে আমরা সবাই খুব 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 ভালোবাসি আজকে আমার ঠাম্মার বার্থডে তো আজকের ঠাম্মার বার্থডে স্পেশাল আমাদের প্রিপারেশন চলছে আমরা বাড়ির সদস্যরাই মিলে মোটামুটি 20 জন সত্যি তাই আমরা কিন্তু জয়েন্ট ফ্যামিলি ছিলাম এখন কিছুর অসুবিধার জন্য জায়গার অভাবে আমাদেরকে আলাদা আলাদা বাড়ি করতে হয়েছে ঠিকই কিন্তু আমরা মনের দিক থেকে কিন্তু সবাই একসাথে আছি সব সময় তাই আমরা বাড়ির সবাই মিলে ঠাম্মার এই দিনটিকে স্পেশাল করে তোলার চেষ্টা করি সব সময় স্মাইল হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু আজকে তোমার 82 বছর জন্মদিন মনে কেমন আনন্দ আনন্দ আর কি উপভোগ করতেছি যা ভালোই করতেছি কেমন লাগছে বলো খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে মনে আনন্দ লাগছে এইভাবেই আমরা 100 বছর বার্থডে গ্র্যান্ড করব গ্র্যান্ড করো করো আমি আছি ভীষণ সুন্দর লাগছে আজ ঠাম্মার 82 বছরের জন্মদিন আর এইভাবেই যেন আমরা 100 বছরের জন্মদিন গ্র্যান্ড ভাবে করতে পারি এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঠাম্মা যেন এইভাবে সুস্থ আর খুশি থাকে এই দেখি তো আছে জন্মদিন দিন না পেলে তো ওকে পরে পরে দিন আমি কারণ কি এগুলো হোক আগে চলো চলো সবাই হ্যাপি বার্থডে বার্থডে টু ইউ Happy birthday to you. এখন কিছু আনকাট ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি আমরা সব নাতি নাতনিরা মিলে ঠাম্মার সাথে কিভাবে মজা করি আর ঠাম্মাও কিন্তু ভীষণ জলি একজন মানুষ আমাদের সাথে তার মিলিয়ে কিন্তু ঠাম্মাও আমাদের সাথে ভীষণ মজা করে আর এরভাবে আনন্দ ফুর্তি করতে কিন্তু ঠাম্মা খুব ভালোবাসে এই ভিডিওটা সম্পূর্ণটাই শেষ পর্যন্ত দেখো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আমাদের পারিবারিক মজাগুলো দেখে কাউকে বুঝাইতে পারবো না কি আনন্দ হচ্ছে আমার কাউকে বুঝাতে পারবো না জন্মদিন জীবনে তো শুনি না বাবা 82 বছরে জন্মদিন আমার নাতি পুতি আনন্দ করে দুটা ধরো নাই কিন্তু সুখে থাকো শান্তিতে থাকো স্বামী পুত্র সন্তান নিয়ে সুস্থ থাকো ভালো থাকো সবাইকে ততদিন বেঁচে থেকেও সবাইকে নিয়ে সুস্থ থাকো সুখে থাকো গিফট কি আবার কি জুতা আছে হ্যাঁ দুইজন পাশো সবাইকে দিতে 100 শুভে তুমি একটা প্লাস্টিকে জড়াই নিয়ে আসো আশীর্বাদটা দাও জোরে জোরে ভালোভাবে পড়াশোনা করো ভালো একটা চাকরি আমি যেন দেখেছি সুন্দর বর সুন্দর একটা বর শান্ত শিষ্ট সুভদ্র
তার সাথে আমি কিছুটা শুরু করি।